কাকাবাবুর প্রত্যাবর্তন একটি বেঙ্গলি অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম। এটি ডাইরেক্ট করেছেন সৃজিত মুখার্জি এবং প্রোডিউস করেছেন শ্রীকান্ত মেহতা এবং মহেন্দ্র সনি। মুভিটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অ্যাডভেঞ্চার উপন্যাস থেকে নেওয়া হয়েছে। মুভিটি রিলিজ হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের আন্ডারে। এটি কাকাবাবু সিরিজের থার্ড পার্ট। মিশরের রহস্য এবং ইতি অভিযানের পর এই মুভিটি রিলিজ হচ্ছে 25th December 2022, এই খ্রিসমাসে। এই মুভিটি 2019 পুজোতে রিলিজ হওয়ার কথা ছিল, বাট কিছু কারণবশত রিলিজ হতে পারেনি। মুভিটির অফিসিয়াল ট্রেলারটি দেখে যা ধারণা পাওয়া যায় তা হল রাজা রায় চৌধুরীর ওরফে কাকাবাবু ও তার ভাইপো সন্তু যায় নাইরোবি ও কেনিয়াতে রিল্যাক্স ট্রিপের জন্য। এক বাঙালি দম্পতি অমল ও মঞ্জু তাদের আয়োজক। আফ্রিকা ভিত্তিক একজন ইন্ডিয়ান বিজনেসম্যান অশোক দেশাই ও তার পার্টনার মিস্টার ইনজাইন কাকাবাবুকে মাসাইমারা ফরেস্টে তাদের হোটেলটি দেখার জন্য ইনভাইট করেছেন। অ্যাডভেঞ্চার্স জার্নির পর কাকাবাবু ও সন্তু জঙ্গলের ভেতরে হোটেলে পৌঁছেছিলেন। এরই মধ্যে কাকাবাবু অন্যান্য উৎস থেকে জানতে পারেন যে কয়েকদিন আগে দুজন জার্মানি পর্যটক এই হোটেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কিন্তু কি হয়েছিল ওই দুই পর্যটকদের সাথে? কেনই বা হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন? কাকাবাবুকে এটি অনুসন্ধান করতে গিয়ে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কাকাবাবুকে কি এমন গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? সেই সমস্যা থেকে কি তিনি বেরিয়ে আসতে পারবেন, নাকি তিনি আরও গভীর রহস্যে পড়বেন? মুভিটি দেখার জন্য আমাদের 25শে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতেই হবে। বন্ধুরা, মুভিটি কেমন হতে পারে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।